এটা হচ্ছে পদ্মা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এটা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই ডিফিকাল্ট। 120 টাকার প্যাকেজে আসলে আপনারা এই দুটো ডিম পাবেন, আলু দিয়ে তরকারি। লেটস গো। হোয়াট ইজ স্পেশাল ডে ফর আস? সো গ্র্যান্ড রিসেপশন ফর ইউ। ও, ফর আস। একটা হোল মাটন টিকি রোস্ট। ইয়া, লেটস ইট। পুরাই জামাই খাওয়া। Hi, this is Dine Out with Adnan, Dhaka, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আপনাদের সবার একটা অভিযোগ থাকে যে আমি ঢাকার বাইরে কেন বের হই না। সো ঢাকার বাইরে বের হয়েছি এবং আমরা যাচ্ছি এখন কুষ্টিয়া। এবং কুষ্টিয়াতে হচ্ছে অ্যারাউন্ড মি বিডি বলে আমাদের দেশের একটা বিশাল চ্যানেল আছে যারা ফুড দেখায়, বিভিন্ন রকমের ফুড। সো আমরা অ্যারাউন্ড মি বিডির ইনভাইটেশনে সেখানে যাচ্ছি এবং ওইখানে দুই দিন আমরা ব্যাপক খাওয়া দাওয়া করব এবং যাওয়া আসা এগুলো সব মিলিয়ে আমরা দুইটা ভিডিও করব। সো আজকে হচ্ছে ভিডিও ওয়ান অ্যান্ড কালকের অ্যাক্টিভিটি নিয়ে হবে হচ্ছে ভিডিও টু। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমি ইন্ট্রোটা দিচ্ছি, সেটা হচ্ছে বেস্ট এভার ফুড রিভিউ শো, আরেকটা অনেক বড় চ্যানেল, গ্লোবালি অনেক বড় চ্যানেল, তারাও ওনার ইনভাইটেশনে ওইখানে যাচ্ছে। সো আমরা তিনটা চ্যানেল মিলে আসলে ওইখানে এই অ্যাক্টিভিটিটা পুরো একসাথে করবো। সো লেটস গো। এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্ট, ফেরির খাওয়া তো আমরা খুব মজা জানি। তারপর আমরা একটু আগে উপরে ডেক টেক দেখে আসি। যদিও আমরা ছোট ফেরিতে উঠছি, তারপরেও সোকে খাবার টাবারের অপশন অত বেশি নাই, বাট তারপরেও আমরা খাবো হালকা একটু। ওই যে ওরা ডিজেরও ফিল্মিং করতেছে। সো আপনারা যারা জানেন না তাদেরকে আমি একটু জানিয়ে দিই, এটা হচ্ছে পদ্মা। সো পদ্মার কিন্তু বিশালতা আছে, পদ্মা হচ্ছে বিশাল। সো এই বিশালতা দেখার জন্য আসলে আপনাদেরকে এই দিকটাতে আসতে হবে। অলমোস্ট এটার আসলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এটা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই ডিফিকাল্ট। দেখেন কত ওয়াইড এটা। আমরা একটু দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। তাহলে কি পাচ্ছি? ডিম কত? ডিম দিয়ে ভাত কত? হ্যাঁ, ডাবল ডিম। আচ্ছা, মানে দুইটা ডিম বল বল। আচ্ছা, তাহলে 120 টাকা, ওইটা একটু উপরে দিয়ে দেবো। আমরা এখানে আসলে বসার জায়গা নাই, তো এই জন্য আমরা উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে উপরে একটু দিক, উপরে খাই। দুটা ডিম দিয়ে 120 বলছে। এখন এই সাথে এগুলো কি টোটাল প্যাকেজ কিনা আমি জানি না, উনি আসুক একটা চেয়ার নিয়ে আসতেছে, আনলে আমি একটু জিজ্ঞেস করতেছি। আচ্ছা, পেঁপে আর আলু, এটা ডাল ভুনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে একটা সবজি, এটা হচ্ছে ডাল চচ্চড়ি, এটা হচ্ছে এখানে স্টাফ ফুড হিসাবে, বাট আমার খাতির করে ওনারা এখান থেকে দিছে আর কি।
বাট রেগুলার সবাই দিবে না। সো 120 টাকার প্যাকেজে আসলে আপনারা এই দুটা ডিম পাবেন, আলু দিয়ে তরকারি অ্যান্ড ভাত এইটু। তা আমি একটু প্রথমে আলু অ্যান্ড এই সবজিটা একটু ট্রাই করি অল্প। আসলে রাস্তায় না আমরা অনেক জায়গায় থামতে থামতে আস্তে আস্তে প্রায় 3টা মতো বেজে গেছে এখন, আর ফেরিটাও ছোট, যে কারণে অনেক খাওয়ার অপশন এখানে নাই। ডাল চচ্চড়ি, ডালটা খুব মজা, কিন্তু স্টাফকারি মজা বলে তো লাভ নাই, কারণ ওইটা তো আসলে সবসময় পাওয়া যাবে না, খাতির প্যাকেজে পাওয়া গেছে এখন। এইটা আসলে দেখি কিরকম, এটা আর কি একটা মাছের ঝোলের মতো করে ফেলছে। এটার মধ্যে মাছ দিলে, রুই মাছ দিলেও যা হবে, ডিম দিলেও তাই হবে, সেরকম আর কি। নাথিং স্পেশাল, বাট তারপরেও আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের ফেরির খাবার একটা অন্যরকম ইমোশন আছে আর কি। এটার ভিতরে ইলিশ মাছের ঝোল, ভাত, ডাল, এটা অন্যরকম একটা মজার খাবার। একটু ডাল চচ্চড়িটা নিই, ওকে, এটা তো ডিটেল দেখানোর কিছু নাই। আমরা নেক্সট ফেরি গিয়ে ঘাড়ে ভিডিও, তারপর আবার রওনা হচ্ছি আমরা কুষ্টিয়ার দিকে। পাঞ্জাবি গিফট পাইছি, সো উই হ্যাভ টু ওয়ার দিস পাঞ্জাবি অ্যান্ড দেন আমাদেরকে ঢুকতে হবে। Is this our ceremony? Yeah, almost. Yeah. Let's go. What a special day for us. Our we can look back one day and our children and can see the video. They'll cry happy tears and terrified tears. All right, shall we go? Yeah. Let's move. It's a grand reception for you. Oh, for us. You're the main guest. So, okay. So I think it's a lemon drink. Mm. Yeah! Thank you.
best ever food review show and Adnan Fall. This is hosted by Around Me Biri. That's incredible. Oh my god. So এটা মানে জাতা লেভেলের একটা রিসেপশন দিছে আর কি তো এনিওয়ে আমি হ্যাপি এই কারণে যে আমাদের ট্র্যাডিশনাল একদম গ্রামের ট্র্যাডিশনাল একটা জিনিস তারা অ্যাটলিস্ট দেখতে পারলো বেস্ট এভার ফুড রিভিউ শো সো এই জায়গাটাতে আমি খুবই হ্যাপি এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু লিটন ভাই যে অ্যারাউন্ড মি বিডি ওনার চ্যানেল সো অ্যাকচুয়ালি উনি একা না ওনার গ্রামে ওনার আরও রিলেটিভ আছেন ওনারা সবাই মিলেই আসলে এই চ্যানেলটাকে অপারেট করেন সো এটা রিয়েলি আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি ওকে আমি বলতেছিলাম যে লিটন ভাইদের ইনভাইটেশনে আমরা এখানে আসছি এই হচ্ছে লিটন ভাই আপনাদের সবার অনেক কিউরিওসিটি আছে যে অ্যারাউন্ড মি বিডি এই চ্যানেলটা কে চালায় এই লোক দেখতে কীরকম এই হচ্ছে লিটন ভাই শুধু উনি না ওনার অনেক রিলেটিভস আছেন এখানে যারা সবাই মিলে আসলে এই ফুল কমিউনিটি মিলেই আসলে এই চ্যানেলটার মধ্যে তাদের অ্যাক্টিভিটি তারা ইনপুট দেয় তারা ওয়ার্ক করে বিভিন্ন লেভেলে সো এই এখন খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই লেভেলে তার আগে লিটন ভাইকে আমি একটা থ্যাঙ্কস দিতে চাই লিটন ভাই আপনি যে লেভেলের রেসপেক্ট দেখাইছেন আমি রিয়েলি অনার্ড ঠিক আছে সো জোস তো এই খাবারের আজকের খাবারের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইখানে একটা হোল মাটন একটি রোস্ট তারপরে চিকেন থ্রি ফোর ফিশ এই যে কি কি ফিশ তেলাপিয়া আর না রুই 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 ফিশ অ্যান্ড ইলিশ ইলিশ আর চিকেন রোস্ট এইগুলো আসতো অ্যান্ড এইখানে হচ্ছে অনেক রকমের ডেজার্ট আছে ওইখানে অনেক রকমের পিঠা আছে ওইখানে সব ভর্তা আছে এগুলো সব ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বলতে গেলে অনেক ইয়ে হবে তা আমরা এখন অল্প অল্প নিয়ে খাই সরি লেটস স্টার্ট Yeah, let's eat! Yay! I want a mutton. Rafsan? You're digging right into the mutton? Yeah, bada bhai. Dude, Adnan the bada bhai. Rafsan the chota bhai. Polao. পুরাই জামাই খাওয়া It's a quite big local chicken Yeah জামাই খাওয়া এখানে অনেক খাওয়া দাওয়া অনেক খাওয়া দাওয়া অনেকক্ষণ লাগবে তো আমরা এখান থেকে ভিডিও সাইন অফ করি কারণ রকি টকি সবাই খাইতে হবে তো আমরা মনে হয় খাওয়া দাওয়া করি তারপরে আবার কানেক্ট করতেছি আপনাদের সাথে ওকে আমরা হচ্ছে এখানে হয়েছে কি সারাদিনের অ্যাক্টিভিটির পরে এই লিটন ভাইদের এখানে সবাই আছে গ্রামের মানুষজন পাড়া প্রতিবেশী সবাই আমরা বসে এখন রাতের আড্ডা দিতেছি রাত্রেবেলা আড্ডা দিচ্ছি আরও চলবে আড্ডা কিছুক্ষণ এই সব কিছু তো দেখানো যাবে না সব কিছু বলাও যাবে না আপনাদেরকে সো আমরা সকালবেলা হচ্ছে নতুন ভিডিও স্টার্ট করব কালকে সকালবেলা এইটা হচ্ছে ম্যাসিভ এই মোষ দিয়ে বিরিয়ানি রান্না হবে কালকে সো আমরা কালকে এই ফুল অ্যাক্টিভিটি অ্যান্ড এই গ্রামে পুরো এই মোষের বিরিয়ানিটা রান্নার রেসিপি কী হচ্ছে কী পুরো ঘটনা ঘটতেছে সারাদিন আমরা ফুল
ভিডিও কালকে দেখবো। সো এই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থেকে মাস্ট ক্লিক করবেন। তো আমাদের মার্চেন্ডাইজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অনেক ডিজাইন, অনেক কালার অপশন আছে, আপনি ওইখানে গিয়ে কিনে ফেলতে পারেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে। ইনস্টাগ্রাম ফলো করবেন, যারা ফেসবুকে দেখতেছেন তাদের জন্য উপরে লিঙ্ক আছে। আর ফুডকোর্টে এখনও যারা মেম্বার নেয় এক্ষুনি গিয়ে ফুডকোর্টে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, অথবা ছোট করে একটু ভিডিও করেন, রেস্টুরেন্টের নাম মাস্ট লিখবেন, কোনো আলতু ফালতু লিঙ্ক শেয়ার করবেন না, ফুডকোর্টে পোস্ট করেন। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।